তো এখন দেখাবো কিভাবে একটি ইন্টারনাল ব্যাকলিংক করা যায়, পোস্টের ভিতরে কিভাবে ইন্টারনাল ব্যাকলিংক করতে হয়। তো প্রথমে আমরা চলে যাব প্লাগইনসে। একটা ইন্টারনাল ব্যাকলিংক করার জন্য আমরা একটা প্লাগইন ইউজ করব, যে প্লাগইনের সাহায্যে আমরা সহজে ব্যাকলিংক করতে পারি। প্লাগইনটার নাম হচ্ছে লিংক হুইসপার। এই প্লাগইনের লিংক উইসপার প্লাগইন দিয়ে আমরা এর পেইড ভার্সন আছে, বাট আমরা এখন ফ্রি ভার্সন ইউজ করে দেখবো। দেখা যাক, প্লাগইনটা ইনস্টল হওয়ার জন্য কিছু সময় লাগবে, আমরা একটু ওয়েট করি। প্লাগইনটা অ্যাক্টিভ করার পর আমরা চলে যাব পোস্টের ভিতরে। পোস্টের ভিতরে যাওয়ার পর এখানে আমার অনেকগুলি পোস্ট আছে, আমি এই পোস্টটা ক্লিক করব। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে যাওয়ার পর আমরা প্লাগইনের ফিচার গুলি, যেহেতু আমার এই সাইটটা ডেমো একটা সাইট, ডেমো পারপাসে করা হয়, এখানে এই প্লাগইন আমাদেরকে সাজেস্ট করতেছে যে কোন কোন জায়গায় ইন্টারনাল ব্যাকলিং গুলি করতে হবে। এই পোস্টের সাথে এইটুকু একটা মিল আছে, তারপর আমরা এই যে এখানে ক্লিক করব, তারপরে এই যে কপি হয়ে যাবে এবং স্ক্রল করে আমাদের ওইখানে নিয়ে যাবে। এই যে এখানে এইটুকু আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে ক্লিক করব, ক্লিক করে পেস্ট করে দেব। আমাদের লিংক হয়ে গেছে, একটা হয়ে গেছে। তারপরে দেখি একটাই সাজেস্ট এখানে, ওয়েবসাইটে যদি অনেকগুলো পোস্ট থাকে সেক্ষেত্রে অনেকগুলি সাজেশন করবে, তো সবগুলি করতে পারলে ভালো। তো আবার আপডেট করে দেব। ইন্টারনাল লিংকগুলো কাজ করছে, ওকে।